ভিডিওতে দেখেছিলাম বেসিক স্ট্রাকচারটুকু কি। এই ভিডিওতে আমরা টেক্সট ফরম্যাটিং ট্যাগ নিয়ে একটু দেখাবো, টেক্সট ফরম্যাটিং ট্যাগটা কীভাবে কাজ করে। সবচাইতে বেশি ব্যবহৃত টেক্সট ফরম্যাটিং ট্যাগটা হলো পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগটা আসলে কী করে, প্যারাগ্রাফ ট্যাগে খুব নর্মালি আমরা নর্মাল যে কোনো ফন্টের লেখা দেখা যায়। যেমন এটা যেহেতু আমাদের ফার্স্ট ওয়েবসাইট, আমরা যদি লিখি ইয়া দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, আমরা যদি এই ধরনের লেখা লিখতে চাই তাইলে কিন্তু কি আমরা খুব দেখি এটার আউটপুটটা কেমন আসে। লিখলাম দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, না লিখে ওয়েব পেজ লিখি। আচ্ছা যদি এই জিনিসটা লিখি এবং এইটাকে সেভ করি, সেভ করার পর আমি যদি আমার আগের পেজটাতে এসে লোড দিই তাহলে কিন্তু এই যে এই কর্নারে দেখা যাচ্ছে ইয়া দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। লেখাটা হয়তো একটু ভিজিবল করার জন্য আমি এইটাকে একটু জুম ইন করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমি 200% করে দিয়েছি। তার মানে হলো আমি বডি ট্যাগের মাঝখানে যেটাই লিখবো সেটাই কিন্তু আমাকে দেখাচ্ছে। আচ্ছা, এখন একটা প্রশ্ন হতে পারে কি যে তার মানে কি আমাকে যা লিখতে হবে সবই ট্যাগের মাঝখানে লিখতে হবে? হ্যাঁ, সবই ট্যাগের মাঝখানে লেখাটা ভালো, যদি আমরা লিখতে না চাই তাহলেও দেখাবে। হয়তো আমরা একটু ট্রাই করে দেখি। যদি লিখলাম যে এই জায়গায় লিখলাম যে দেখি কি হয়, দেখি কি হয় ট্যাগ না লিখলে, দেখি কি হয় ট্যাগ না লিখলে, আমি এইটুকুই লিখলাম। তো কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম, এই জায়গায় এসে লোড করে দেখারে নিচে আরেকটা লাইন চলে আসছে যে দেখি কি হয় ট্যাগ না লিখলে। তার মানে বডি ট্যাগের মাঝখানে আমি যাই দেখাবো যেভাবেই দেখাবো আলটিমেটলি ও আমাকে কি করবে সেইটা হলো আমার ওই পেজটাতে দেখিয়ে দিবে। আচ্ছা, এখন আমার যদি মনে হয় যে ঠিক আছে দেখি কি হয় ট্যাগ না লিখলে, এই লেখাটা দেখতে কেমন যেন লাগছে, আপনি এই লেখাটাকে চাচ্ছেন না, এই লেখাটাকে না চাইলে আপনি তো খুব ইজিলি ডিলিট করে দিতে পারেন, এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে যদি আপনি দেখাতে চান যে না আমরা অনেক সময় পরীক্ষার খাতে লিখি না, একটা লাইন লেখার পর না হলে কেটে দিই, সেইটা যদি আমরা করতে চাই সেটার জন্য একটা সুন্দর ট্যাগ আছে, সেই ট্যাগটার নাম হলো ডিলিট ট্যাগ। ডিলিট ট্যাগ লিখে যদি আমি আমার আগের লাইনগুলো লিখি, দেখি কি হয় ট্যাগ না লিখলে, এবার যদি সেভ দেই, সেভ দিয়ে আমি যদি এখন এইটাকে লোড দিই তাহলে দেখা যাচ্ছে যে আমার এই পোর্শনটুকু কি কাটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা দুইটা ট্যাগ দেখলাম, একটা ট্যাগ কি, একটা ট্যাগ হলো পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ, এই ট্যাগটার মাঝখানে যাই লিখবো নর্মাল ফন্টে দেখা যাবে, আর ডিলিট ট্যাগ যে ট্যাগটার মাঝখানে যদি কোনো লেখা থাকে তাহলে সেটার উপর দিয়ে একটা স্ট্রাইক চলে যাবে। এটাকে অনেক সময় স্ট্রাইক ট্যাগও বলে, স্ট্রাইকও লেখা যায় বা এসও লেখা যায়। তাহলে আমি যদি কোনো সময় এইরকম কোনো আউটপুট দেখি পরীক্ষার কোশ্চেনে যে কোনো লেখার মাঝখান দিয়ে একটা স্ট্রাইক গিয়েছে, তাহলে আমি এটা অ্যাজিউম করে নেব এটা ডিলিট ট্যাগ ইউজ করা হয়েছে। আজকে তাহলে এই পর্যন্তই, এই দুইটা ট্যাগ নিয়ে আলোচনা রইল। আমাদের নেক্সট ভিডিওতে আমরা আরও বেশ কিছু টেক্সট ফরম্যাটিং ট্যাগ নিয়ে আলোচনা করব। সালামু আলাইকুম।